বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদের এই অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পর আলোচনার সুযোগ পায় মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে, তিনি আমাকে দুইবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দিয়ে মহান সংসদে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ করে দেয়। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার সাবলীল ও সুন্দর ভাষণের জন্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে মহান সংসদে জনপ্রতিনিধি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাই নাসিরনগরের সকল স্তরের জনগণকে। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের কালরাত্রিতে দেশি বিদেশি কুচক্রীদের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের, যাদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের আদর অনুপ্রেরণার উৎস তার জীবন সঙ্গিনী বঙ্গমাতা ফজলুজ্জামান মুজিব, বীর মুক্তিযোদ্ধা ও তারুণ্যের আইকন শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামা, শিশু শেখ রাসেল সহ সেই রাত্রিতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোনকে, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 3রা নভেম্বর কারাগারের অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতাকে এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের প্রতি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আজ আমার মার মৃত্যুবার্ষিকী, 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী, সেই বীর মুক্তিযোদ্ধা মরহুম বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসা বেগম রুরুকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গোলাঘাট ইউনিয়নের বালিখোলা গ্রাম থেকে অষ্টগ্রাম উপজেলার নওগাঁ গ্রামের একটি সংযোগ ব্রিজ 1 কিলোমিটার উত্তে অনুমোদন হয়েছে, যার মাধ্যমে নাসিরনগর সহ বিস্তীর্ণ হাওর অঞ্চলের বিপুল সম্ভাবনা তৈরি হবে। উক্ত সংযোগ ব্রিজের অনুমোদন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকার নাসিরনগর সদর হতে চাতলপাড় পর্যন্ত 9টি ব্রিজ বাবদ 135 কোটি টাকা বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্থান পর্বের পটভূমি ছিল বিরোধিতার কাল। আমরা জানি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেটি সময়ের অগ্রসর দিকে, কিন্তু স্বাধীনতা অর্জনের মাত্র 3.5 বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ঘড়ির অগ্রযাত্রাকে শুধু থামিয়ে দেওয়া হয়নি, ঘড়ির কাঁটাকে উল্টো পথে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশকে বাস্কেট কেস বলে উপহাস করা বিশ্বমুরলরা দাতাল হাসি হেসেছিল। এই দেশ তখন বন্যা, খরা, অপুষ্টি, খাদ্য সংকট, অ্যাসাসিনেশন আর কুদেতাদের জন্য বিশ্ব মিডিয়ার ছোট সংবাদ হতো। শুধু এটুকু বলবো, সে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ নামে বড় বড় খবর হয়, তার শিরোনাম সব কম বেশি এরকম, বাংলাদেশ এ সাকসেস স্টোরি, গ্রোথ স্টোরি, ইকোনমিক মিরাকল ইত্যাদি নামে। মাননীয় স্পিকার, ঘনীভূত জলপাই রঙের অন্ধকারের ভিতর 1981 সালে এক সূর্যের আবির্ভাবের মতন যেন স্বদেশ প্রত্যাবর্তন করেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার প্রথম 1.5 দশকের লড়াই ছিল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ পর্বে আরোহণের। সামরিক একনায়ক খুনিজিয়া এরশাদের অন্ধকার শাসন আমলের অবসানের পর শুরু হলো গণতন্ত্রের মুখোশে স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর গুণচক্রের নতুন চেহারায় ক্ষমতা দখল করা। আমি দুঃখিত, বাংলাদেশের সুশীল সমাজের মতো সেই সময়কে আমি বাংলাদেশের গণতান্ত্রিক সূচনাকাল বলতে পারছি না বলে। এই সুশীল সমাজের মুখপাত্র দৈনিক প্রথম আলোতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI প্রধানের উদ্ধৃতি দিয়ে খবর ছাপা হয়েছিল যে 1991 সালে নির্বাচনে জিতাতে খালেদা জিকে টাকা দিয়েছিল ISI। গোয়েন্দা প্রধান সেই কথা বলেছিলেন আদালতে। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা এই বক্তব্যের সূত্র ধরে 1991 সালে সূক্ষ্ম কারচুপির নির্বাচন নিয়ে কোনো গবেষণা করেছে কিনা আমি জানি না। একমাত্র জননেত্রী শেখ হাসিনা সেই নির্বাচনের সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে জাতিকে জানিয়েছিলেন
পরিস্থিতি বিশ্লেষণ বিশ্লেষণে তার অসীম প্রজ্ঞা আর জনগণের অধিকার আদায়ের আন্দোলনের নেতৃত্বে তার বিচক্ষণতার পরিচয় দেশবাসী সেই অকেবাল হন। মাননীয় স্পিকার, অপরদিকে আমরা দেখেছি সাবমেরিন লাইন ঢুকতে না দিয়ে দেশকে তথ্য প্রযুক্তির বৈশ্বিক ধারায় যুক্ত হওয়া থেকে বঞ্চিত করা, প্যারিস কনসোর্টিয়ামে মিটিংয়ে ভিক্ষার ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকা, ঘড়ির কাটা পিছনের দিকে চললে একটি জাতির অর্জিত স্বাধীনতা ম্লান হয়ে যায়, অর্থনীতি ভঙ্গুর থাকলে রাজনৈতিক কর্তৃত্ব শোষক ধনীদের হাতে চলে যায়। বাংলাদেশের ভাগ্যেও ঠিক তাই ঘটেছিল। দুর্বৃত্তের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলে কি হয় তার জবাব 21 আগস্ট 17 আগস্ট আর একের পর এক জঙ্গি হামলা। ঘড়ির কাটা উল্টো দিকে আবার জাম্প করে পাকিস্তান পার হয়ে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু করলো। সেই যুগসদনিকনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতির সামনে উপস্থাপন করলেন দিন বতনের সনদ, স্বপ্ন দেখালেন ডিজিটাল বাংলাদেশের। গত এক যুগে যুগে দিন বদলিয়েছে, বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে দুই এক মিনিট সময় দিবেন। মাননীয় স্পিকার, মাথাপিছু আয়ের বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতকে পিছনে ফেলেছি আমরা। নারীর ক্ষমতায়ন সহ আরো বেশ কয়েকটি সামাজিক খাতে আমাদের অর্জন ভারতের চেয়ে বেশি। এটা আমাদের আমার কথা নয়, নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও সাবেক MIT অধ্যাপক প্রণব বর্ধনের কথা। গণতান্ত্রিক উত্তরে নেতৃত্ব দানকারী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি বাংলাদেশের ঘড়িকে অগ্রযাত্রার দিকে সেট করেছেন, লক্ষ্যবস্তুর কয়েকটি মাইল ফলক দিয়ে দিয়েছেন জাতিকে। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পদ্মা সেতু তাও আবার নিজস্ব অধ্যয়নে, মেট্রো রেল, কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল, পরমাণু বিদ্যুৎ প্রকল্প, যেই ধরনের স্থাপনা বাংলাদেশের মানুষের জন্য সায়েন্স ফিকশনের সমতুল্য, প্রধানমন্ত্রী তার সবগুলিকে বাস্তব করে তুলেছেন। আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশকে 2030 সালের মধ্যে মধ্যমায়ের দেশ থেকে উন্নয়নশীল পরিণত করবেন, সেই স্বপ্ন বাস্তব হয়েছে, তিনি রূপরেখা দিয়েছেন। 2041 সালের মধ্যে বাংলাদেশ কিভাবে উন্নত রাষ্ট্রের কাতারে জায়গা করে নেবেন সেই স্বপ্ন নাগালের মধ্যে চলে এসেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ব সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বিবেচনা করে 2037 সালে বাংলাদেশ $1 trillion ইকোনমিতে রূপান্তরিত হবে, বিশ্বের 20তম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে। ইতিমধ্যেই আমরা GDP-র আকার বিবেচনায় মালয়েশিয়া, ভিয়েতনাম, আয়ারল্যান্ডকে পিছিয়ে ফেলেছি। মাননীয় স্পিকার, ডিজিটাল বাংলাদেশ, আমাকে দুই মিনিট সময় দেবেন মাননীয় স্পিকার? ধন্যবাদ মাননীয় স্পিকার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সাফল্যের মধ্যে জননেত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে দেশবাসীর সামনে তিনি স্মার্ট বাংলাদেশের স্বরূপ ও বিনির্মাণের কৌশল বর্ণনা করেছেন। আরেকটি কথা না বললেই নয়, তা হলো রিসোর্স ক্রিয়েট করা বা সম্পদ সৃষ্টি করার দূরদর্শিতার কথা। ছোট্ট এই বদিবেগকে ভবিষ্যতে যে ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার নকশাও তিনি করে রেখেছেন, তা হলো ডেল্টা প্ল্যান, টেকসই অর্থনীতি, পরিবেশ বান্ধব অর্থনীতি, চলমান চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান নিয়ামক দিন বদলের সনদ বাস্তবায়নের মধ্যেই তিনি অনিষ্পন্ন সমুদ্র সীমা নির্ধারণের উদ্যোগ নেন এবং তাতে ঐতিহাসিক সাফল্য লাভ করেন। অর্জিত এই সমুদ্র সীমা ব্লু ইকোনমির মাধ্যমে আমাদের জন্য আনতে পারে $1 trillion। ডিজিটাল বাংলাদেশের মেরুদণ্ডের উপর স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে আজ আমরা অবাস্তব মনে হয় না। বাংলাদেশ একটি ধনী কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বিশ্বের বিস্ময় হবে সেটি অবাক করার মতো কিছু নয়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সে তার নির্দিষ্ট সময়ে অর্জিত হবে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।